ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের তালিকাতায় স্বাগত জানাচ্ছি, আমি হিমাদ্রি রাহা। চলছে রমজান মাস, ইতিমধ্যে শেষ 15 রোজা, ঈদের বাকি সপ্তাহ দুয়েক, কিন্তু কতটা জমে উঠল শপিং মলগুলো? গত বছরের তুলনায় এবার পোশাকের দামের তারতম্য কেমন? বিক্রেতারা কেমন দাম নিয়ে কতটা সন্তুষ্ট, ক্রেতারা কেমন বিক্রি করছেন, আর এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়ে জমেছে কি ঈদের কেনাকাটা। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ইনফিনিটি রিচম্যান লুবনানের সেলস অ্যান্ড অপারেশনসের ডিজিএম মোহাম্মদ ওয়াহিদ পারভেজ এবং বিবিয়ানার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতায়। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। প্রথমে যেতে চাই মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের ইসলামী ব্যাংক তালিকাতা। যে প্রশ্নটি সচরাচর আমরা দেখে থাকি প্রত্যেক বছর ঈদের আগে থেকে শুরু করে মোটামুটি একটা ঈদের কেনা বেচাটা একটু জমে উঠে এবং ফ্যাশন ডিজাইনার যারা আছেন, ফ্যাশন হাউসগুলো যারা আছেন, তারা তাদের নতুনত্ব বৈচিত্র্য নিয়ে কিন্তু বিক্রেতাদের জন্য হাজির হন। এবারও নিশ্চয় তার ব্যতিক্রম নয়, তো এখন পর্যন্ত কেমন জমে উঠেছে কেনাকাটা? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি আপনার মাধ্যমে আপনার ডিবিসি টিভির লক্ষ কোটি দর্শকের প্রতি শুভেচ্ছা এবং আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে সোফার আমরা এ পর্যন্ত যা দেখলাম যে মোটামুটি জমে উঠেছে ঈদের বাজার, এবং বরাবরের মতোই এবারও আমরা আমাদের ঈদ এবং রোজা পাশাপাশি যে গরমের যে সিজনটা সেটাকে মাথায় রেখে ইনফিনিটি রিচম্যান এবং লুবনান তাদের যে বৈচিত্র্যময় পোশাকের পসরা সেটা নিয়ে এসছে এবং আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। এ পর্যন্ত ঢাকার সহ সারা দেশে আপনারা জানেন যে সারা দেশে প্রায় আমাদের 140টি শোরুমের মাধ্যমে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদেরকে সেবা দিয়ে যাচ্ছি, এবং আমি বলবো যে এ পর্যন্ত আমরা যে সাড়া পাচ্ছি তাতে আমরা সন্তুষ্ট এবং আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। শুধুমাত্র এই ঈদ না, প্রতিটা সিজনেই আমরা যে নতুনত্ব আমাদের মধ্যে রাখার চেষ্টা করছি সেটা আমরা আমাদের আমাদের যে প্রয়াস সেটা আমরা চালিয়ে যাব। আপনার কাছে যে প্রশ্নটি ওয়াহিদ পারভেজ যেটি বললেন, এবার কিন্তু ঈদের মধ্যে কিন্তু গ্রীষ্মকালের একটা শুরু হয়েছে এবং গরম এবং সেই সাথে বৃষ্টির একটা আবহাওয়ার মধ্যে আমরা পরিলক্ষিত করছি, বৃষ্টিও থাকে প্রায় সময়, তো এই যে গরম এবং বৃষ্টি এই বিষয়টিকে মাথায় রেখে আপনারা ডিজাইনের ক্ষেত্রে কেমন পরিবর্তন এনেছেন? আসলে আমরা যখন পুরো ড্রেসের ডিজাইন প্ল্যানটা করি তখন কিন্তু আমাদের সবকিছু মাথায় রাখতে হয় কোন কোন ইভেন্টের জন্য আমরা করছি বা কোন পরবের জন্য করছি, তারপরে তখনকার ওয়েদারটা কেমন থাকবে সবকিছু চিন্তা করে কিন্তু আমাদের পোশাকের প্ল্যানিংটা করতে হয়। তো আমরা জানি যে এবার ঈদটা একদম অনেক গরমে পড়ছে, সাথে কিছু বৃষ্টিও থাকবে, তারপরে তার পাশাপাশি কিন্তু থাকছে পহেলা বৈশাখ। এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখেই কিন্তু আমাদের ঈদের প্ল্যানিংটা করা হয়েছে। পহেলা বৈশাখ এবং ঈদকে আমরা এবার এক করেছি, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। তো সেইভাবে চিন্তা করলে আমরা খুব কমফোর্টেবল কাপড় যেগুলো আছে, স্পেশালি আমাদের ওয়েদারের জন্য কটনটা খুবই উপযোগী একটা কাপড়, আর আমরা বিবিয়ানা সবসময় কটন নিয়ে কাজ করে থাকি। কটনটাকে আমরা এইভাবে নিয়েছি যে কটন পরেও সমস্ত পার্টিতে যাওয়া যায়, তো সেই জায়গাটা আমরা মোটামুটি তৈরি করেছি। তো আমরা কটনের উপরে বেস করে বেশি প্রোডাক্ট বানিয়েছি এবং অবশ্যই খুব কালারফুল, যেহেতু ঈদ মানে অনেক রঙিন একটা বিষয়, বৈশাখ মানে অনেক রঙিন একটা বিষয়, তো আমরা সেই জায়গাটা মাথায় রেখেছি যে অনেক কালারফুল কাপড় পাওয়া যাবে এবং খুবই কমফোর্টেবল প্যাটার্ন এবং তার যে এমবেলিশমেন্ট আছে সব কিছু মিলিয়ে এটাকে খুব কমফোর্টেবলি বানানো হয়েছে এবং ফ্যাশনেবল অবশ্যই। অর্থাৎ ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে মানে সব কিছুর সাথে আবহাওয়াটা কত পরিলক্ষিত করে আপনাদেরকে সেই ক্ষেত্রে ফ্যাশনটা ডিজাইন করতে হয়? সবসময় এটা করতে হয়, আমরা যখন ডিজাইন করি তখন আসলে কোন সিজনের জন্য করছি এটা আমাদের মাথায় রেখে ডিজাইনগুলো তৈরি করতে হয়। নিশ্চয় আপনি থাকুন আমাদের সাথে ওয়াহিদ পারভেজ। আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, প্রত্যেক বছরে আমরা দামের মধ্যে একটা তারতম্য দেখি এবং বছর বছর কিন্তু মূল্য বৃদ্ধির দিকে যায়, কমে না সেটি কখনো, এবছর সেক্ষেত্রে মূল্যের তারতম্যটা কেমন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আসলে আমরা যে প্রোডাক্টগুলি বাজারে আনছি সেটা তো আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সেই প্রোডাক্টগুলি
ক্রয় করে আনতে হয়, কিনতে হয়। তো বেসড অন দ্য আপনার যে বৈশ্বিক যে অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির যে ঘোড়ার দৌড় শুরু হয়েছে, সেটাকে মাথায় রেখে আপনি যখন একটি কোয়ালিটি প্রোডাক্ট বাজারে আনতে যাবেন এবং আমাদের সম্মানিত গ্রাহকদের কাস্টমারদের কথাটা বিবেচনায় রেখে যতটুকু কমের ভিতরে রাখা যায় আমরা সেটাই চেষ্টা করছি। তবে আমরা বলবো যে আমরা আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে যে আমরা যে ইনগ্রিডিয়েন্ট এবং যে ফেব্রিক্স আমরা ব্যবহার করি সে এবং কোয়ালিটির ক্ষেত্রে তো আমরা কোনো রকম ছাড় দিই না, বিধায় আমাদের মূল্যের কিছুটা তারতম্য তো হয়েছে এটা অস্বীকার করার জন্যই, তবে সেটাও আমাদের সম্মানিত গ্রাহকরা সেটাকে খুব পজিটিভলি নিয়েছেন। এ পর্যন্ত আমরা যেটা বলবো, আমরা যেটা দেখেছি যে তাদের কাছ থেকে আমরা বিষয়টা যে বাস্তবতার নিরিখে কাস্টমাররা সেটা দেখছে। এবং তবে আমরা এটা ঠিক যে আমরা কোনো আকাশচুম্বী কোনো দাম আমরা রাখছি না, আমরা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের কথা বিবেচনায় রেখে সমাজের সর্বস্তরের কাস্টমারদের কথা বিবেচনায় রেখে আমাদের প্রোডাক্টগুলি আমরা বাজারে নিয়ে এসেছি। এবং এ পর্যন্ত আমরা দেখেছি যে মাশাআল্লাহ ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তবে আরেক আবারও বলতে হচ্ছে যে দামের যে তারতম্যতাটা কিছুটা হয়েছে সেটা শুধুমাত্র আমরা আমাদের কোয়ালিটিকে এনশিওর করার জন্য, আমাদের যেটুকু না করলেই নয় সেটা সেজন্যই যে দামের কিছুটা পরিবর্তন তো হয়েছেই, এটা অস্বীকার করার জন্যই। না, ব্যবসাগুলো অবশ্যই মুনাফা করতে হবে, সেক্ষেত্রে হয়তো অতি মুনাফা থেকে বিরত থাকাটাই বাঞ্ছনীয়। আর একটা বিষয় যেটি বলছেন দাম প্রত্যেক বছরই বাড়ছে, সেক্ষেত্রে হয়তো মানে গুণ আর মানের ক্ষেত্রে হয়তো ক্রেতারা দামটার সাথে একটু কম্প্রোমাইজ করে নিচ্ছেন। আপনি থাকুন আমাদের সাথে। লিপি খন্দকার, আপনার কাছে বিষয় এবার যে বিষয়টি জানতে চাই, পরিবর্তন একটা অনিবার্য সত্য বিষয়। আমরা জানি যুগের সাথে সাথে তাল মিলাতে গেলে আমাদের ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রেও পরিবর্তন আসে এবং প্রত্যেক বছর বছর কিন্তু সেই পরিবর্তনটা পরিলক্ষিতও হচ্ছে। এবার ঈদকে কেন্দ্র করে ডিজাইনের ক্ষেত্রে কেমন কেমন পরিবর্তন? গত দুই তিন বছর যাবতই আমি এবার যতগুলো ইন্টারভিউ দিয়েছি আমি বলেছি এই কথাটা যে আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে এবছর কাজ করতে, যে প্রত্যেক বছর দেখা যায় যে একটা ট্রেন্ড সেট হয়ে যায় যে না এরকম কাপড়ই বানাতে হবে, কিন্তু এবার কাজ করাতে অনেক ফ্রিডম ছিল। কারণ এখন কিন্তু মানুষ কি সব রকমের পোশাকই পরছে, কেউ শর্ট লেংথের ড্রেস পরছে, কেউ একদম ফুল লেংথের ড্রেস পরছে, কেউ মিড লেংথের ড্রেস পরছে, বিভিন্ন স্টাইলের, মানে স্টাইলটাকে না এক জায়গায় ফিক্সড হয়ে যায়নি। তো সেই ক্ষেত্রে আমরা যখন কাজ করতে গেছি এবার কাজ অনেক ভালো লেগেছে, যে আসলে আমি যদি ভাবছি যে আচ্ছা ঠিক আছে লং ড্রেসের ভিতরে আমি এরকম একটা জিনিস বানাবো, এটাই হয়তো নেক্সট ইয়ারে ট্রেন্ড হয়ে যেতে পারে, বা একটা শর্ট টাইপের একটা ড্রেস বানাবো যেটা একটা সুন্দর ট্রাউজার দিয়ে পরা যাবে, সেটাও একটা ট্রেন্ড সেট হয়ে যেতে পারে। তো আসলে এখন খুব ফ্যাশন ধর্মী পোশাকগুলো খুব ভালো চলছে এবং এই 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 ফ্রিডমনেসটা আমাদের কাছে খুব ভালো লাগছে, যে কাজ করে অনেক আনন্দ পাওয়া যাচ্ছে আর সবাই সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে, যে একটু নতুন কিছু দেখলে যে আচ্ছা এইটা একটু বেশ নতুনত্ব আছে এটা, তখনই সেটাকে সে অ্যাকসেপ্ট করছে। তো এই জায়গাটাতে কাজ করার ক্ষেত্রে এবং ক্লায়েন্টদের ক্ষেত্রে যে কমিউনিকেট করা, তাদেরকে যে কি বলবো করা গ্রহণযোগ্যতার জায়গা থেকে এই জায়গাটাতে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারছি। আরেকটি বিষয় যেটি আপনার কথার সাথে আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে আমাদের পোশাকের ডিজাইনের সাথে আমাদের আবহমান সংস্কৃতির যে একটা অবিচ্ছেদ্য যোগসূত্র রয়েছে সেটিকে কিভাবে আপনারা পোশাকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবার? সেটা তো আসলে আমাদের সংস্কৃতি, আমাদের যেই ট্রেডিশন, এগুলোকে তো আমরা সবসময় মাথায় রেখে কাজ করি, সেটা ঈদ হোক বা পহেলা বৈশাখ হোক, সেই জায়গাটাতে মাথায় রেখে কাজ করতে হয়। আর এইবার স্পেশালি এইবার ঈদ আর পহেলা বৈশাখটা ঠিক এত পাশাপাশি যে আমরা আসলে দুইটাকে একই সাথে কীভাবে কম্বাইন করতে হয় এইভাবে চিন্তা করে আমরা পোশাকগুলো বানিয়েছি, যেহেতু এটা আমাদের। আর ঈদ হলেও কিন্তু আমাদের দেশে সবাই একটু আমাদের ট্রেডিশনাল ড্রেসগুলো পরতেই পছন্দ করে। তো ফিউশন বলছি যে আমাদের, আমরা খুব ট্রেডিশন থেকে খুব একটা বের হয়ে যে কিন্তু প্রোডাক্টটার ডিজাইনটা করি না, আমাদের ওটার সাথে কিছুটা ফিশন ধর্মী করি, কিন্তু আমাদের আমাদের দেশের কালচার বা আমাদের দেশের যে ঐতিহ্য আছে সেটার সাথে মিল রেখে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বানানো হয়। এবং সেটা আসলে আমরা হয়তো বা কনসেপ্টের দিক থেকে প্রতি বছর কিছুটা পরিবর্তন করি, কিন্তু ওইটা আমাদের মাথায় থাকে যে এটা একটা আমাদের ট্রেডিশনটাকে বজায় রেখে পোশাকগুলো বানাতে হবে।
হ্যাঁ বলুন, হ্যাঁ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ কিছু বলতে চাইছেন? একমত হতে চাই, মানে যে বিষয়টা আমি অ্যাড করতে চাই, যে উনি সুন্দরভাবে বলেছেন যে আমাদের আমাদের দেশের বা বাঙালি ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে আমাদের ঈদ এবং বৈশাখ এ দুটো কিন্তু যদিও একই সাথে চলে এসেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের ট্রেডিশনটা কিন্তু এখানে থাকছে। আমরা বাঙালিরা রমজানের এবং ঈদে যেমন সবাই একটা আমাদের এথনিক যে ওয়্যারগুলি আছে সেটাকে প্রাধান্য দিই, ঠিক একইভাবে বৈশাখে গিয়েও কিন্তু আমরা সেটাকে প্রাধান্য দিই, যেটা উনি সুন্দরভাবে বলেছেন যে ওনারা একটা কম্বিনেশন করে ঈদে নিয়ে এসছেন। আপনারা জানেন যে লুবনান রিচম্যান এবং ইনফিনিটিতে আমাদের যে লুবনান সেকশনটা সেটা মূলত আমরা কাজই করি হচ্ছে আমাদের ঐতিহ্যগত যে পোশাকগুলি রয়েছে পাঞ্জাবি থেকে শুরু করে সবকিছু, পাঞ্জাবি এবং কুর্তা, তারপর আপনার হচ্ছে একই পাশাপাশি কিন্তু আবার বিয়ের সিজনে চলে আসছে, সেটাকে আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। তো আপা যেমনটা বলেছেন যে ওনারা একটা কম্বিনেশন নিয়ে আসছেন, ঠিক একইভাবে আমরাও সেটাকে মাথায় রেখে এবং লুবনানের লুবনান থেকে আমাদের অত্যন্ত সুন্দরভাবে আমাদের ডিজাইনাররা একটা হিউজ টিম ব্যাকগ্রাউন্ডে একটা হিউজ টিম কাজ করছে যাতে করে আমাদের গ্রাহকদেরকে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমরা সময় মতো দিতে পারি, এবং সেটা সেখানে আমাদের যে ঐতিহ্য সেটাকে সেটার ধারক এবং বাহক হিসেবে আমরা আমাদের প্রোডাক্টগুলি কাস্টমারের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করি। গ্রাহকের চাহিদা, ঐতিহ্য এবং মূল্যের সমন্বয় রেখে আপনারা এবার সেই বিষয়টি প্রস্তুত নিয়েছেন। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা আপনাদের সাথে আলোচনায় ফিরব। দর্শক বিরতি নিচ্ছি, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় জমেছে কি ঈদের কেনাকাটা। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ইনফিনিটি রিচম্যান লুবনানের সেলস অ্যান্ড অপারেশনসের ডিজিএম মোহাম্মদ ওয়াহিদ পারভেজ এবং বিবিয়ানার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। আপনাদের দুজনকে আবারও স্বাগত বিরতির পর ইসলামী ব্যাংক তালিকাতায়। মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। বিরতির আগে আপনারা যেমনটি বলছিলেন এবং আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতিকে রেখে ভিন্ন ভিন্ন পোশাকে আপনারা নতুনত্ব এনেছেন, এবং আরেকটি বিষয় যেটি যুক্ত করতে চাই, প্রত্যেকটা বছর কিন্তু ঈদেলে আমরা বিভিন্ন ফ্যাশন হাউসগুলোর পক্ষ থেকে বিভিন্ন অফার দেখতে পাই, এবারও ঠিক তেমনটা আছে কিনা, থাকলে সেটা আমাদের মাধ্যমে দর্শকদের কি জানাবেন আপনারা? ধন্যবাদ। আসলে ঈদের ক্ষেত্রে আমাদের কোনো অফার নাই, আমাদের অফারটা হচ্ছে যে নতুনত্ব, আমাদের অফারটা হচ্ছে বৈচিত্র্য, ডিজাইনে বৈচিত্র্য, কিন্তু আমরা কোনো সেল বা এই ধরনের কোনো অফার কিন্তু ঈদে আমরা দিচ্ছি না, কারণ আমরা কোয়ালিটিটা এনশিওর করার কারণে আমরা যদি নতুনত্ব নিয়ে আসতেছি, নতুনত্বে যদি আপনি অফার দেন তাহলে বুঝতে হবে যে এখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে, যে কারণে আমরা সেদিকে যাচ্ছি না আমরা। তবে আমরা যেটা করতে করছি সেটা হচ্ছে যে আমাদের কাস্টমারদের ক্রয় ক্ষমতাটা মাথায় রেখে কোয়ালিটি প্রোডাক্টটা এনশিওর করছি। আচ্ছা, অফার মানে শুভঙ্করের ফাঁকি, তার মানে অন্যান্য ফ্যাশন হাউস যেগুলো অফার দেয় বা অন্যান্য সময় যেগুলো দেওয়া হয় সেখান থেকে শুভঙ্করের ফাঁকি থাকে, তাহলে সেই শুভঙ্করের ফাঁকিটা কি? না না, ধন্যবাদ আপনাকে, আমি কিন্তু সেটা বলি না, আপনি মিসকোট করবেন না আমাকে। আমি বলছি যে যদি নতুন পোশাক থাকে সেই ক্ষেত্রে যদি কোনো অফার দেওয়া হয় সেই ক্ষেত্রে আসলে দেওয়ার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের কাছে অফারটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন, আপনারা পণ্যটা এনশিওর করছেন বিক্রেতার জন্য নিঃসন্দেহে। আসলে যদি পুরাতন প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে সবসময় কিন্তু অফার থাকে, ধরেন লাস্ট ইয়ারের যে প্রোডাক্টটা আমার রয়ে গেছে সেটাকে আমি সেল করার জন্য আমি একটা অফার আমি আপনাকে অফার করতে পারি, বাট আমার যেটা রিসেন্টলি এই এই ঈদে ঈদকে টার্গেট করে এই বৈশাখকে টার্গেট করে যে প্রোডাক্টটা আমি বাজারে নিয়ে এসেছি এখানে আসলে আমার অফার দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। আপা বোধ হয় আমার সাথে একমত হবেন এই ক্ষেত্রে। জি অবশ্যই, যেটা হয় যে আমরা আসলে এই যে ঈদ শুরু হওয়ার আগে প্রায় 2 মাস আগে কিন্তু আমরা একটা ক্লিয়ারেন্স সেল দিয়েছি যে সামনে যেহেতু ঈদ পুরনো যেগুলো আছে সেগুলো সেল করে দেওয়ার জন্য, সেটা একটা কিন্তু একটা পিরিয়ডে আমরা সেগুলো সেল করে দেই। কিন্তু ঈদের সময় আসলে সবসময় তো সবাই, কোনো পৃথিবীর কোনো দেশেই কোনো ফ্যাশন হাউসে কখনো নতুন প্রোডাক্টে কখনো অফার দেয় না, এটা তো সত্যি যে এটা তো আসলে একদম কমপ্লিট একটা নতুন ক্রিয়েশন, এটার পিছনে অনেক মেধা, অনেক পরিশ্রম, অনেক ইনভেস্টমেন্ট আছে, সুতরাং তখন কিন্তু কেউ এটাকে কি বলবো আমরা মূল্য ছাড় দেওয়া হয় না। মূল্য ছাড়টা দেওয়া হয়তো ঈদের পরে আবার যেগুলো এক্সিস্টিং প্রোডাক্টগুলো রয়ে যাবে তারপরে আমরা হয়তো আবার 6 মাস পর একটা সেল অফার দিব, এভাবে কিন্তু আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ফ্যাশন দিয়ে থাকে। আমার মনে হয় ভাই আমার সাথে এগ্রি করবে। জি জি, আসলে বিষয়টা হয়েছে যে আমরা এক ঐতিহ্যবাহী ফ্যাশন হাউস হিসেবে আমরা কিন্তু কাস্টমারদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ আমাদের নেই, আমাদেরকে কাস্টমারদের কাছে যেটা বাস্তব, যেটা
সঠিক সেটাকে তুলে ধরতে হবে। এখন আমি পুরনো প্রোডাক্টকে অফার হিসেবে ঈদকে সামনে রেখে পুরনো প্রোডাক্ট না বলে অফার যদি আমি দেই, তাহলে সেটা আমি মনে করি যে কাস্টমারের সাথে সঠিক আচরণ করা হবে না। কারণ আমাদের প্রতি যে আস্থাশীল যারা কাস্টমাররা রয়েছেন, আমরা যদি আমরা মনে করি, আমরা যদি বলি এটা ঈদের জন্য আমরা তৈরি করেছি, তারা সেটা বিশ্বাস করেন এবং আমরাও তাদের বিশ্বাসটাকে রাখতে চাই, যে কারণে আমরা এই মুহূর্তে কোনো নতুন প্রোডাক্টের ক্ষেত্রে কোনো অফার দিতে পারছি না। নিশ্চয়ই ঠাকুর, আমাদের সাথে লিপি খন্দকার, আপনার কাছে সবশেষে একটি প্রশ্ন জানতে চাই। আমাদের পোশাককে চিত্তাকর্ষক করতে ফ্যাশন ডিজাইনারের মানে ভূমিকা অনস্বীকার্য, সেক্ষেত্রে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে এই পেশায় ফ্যাশন ডিজাইনারদের ক্ষেত্রে সম্ভাবনা কতটুকু? আমাদের 10 বছর আগেও যেহেতু বলি যতখানি সম্ভাবনা না ছিল, এখন অনেক বেশি, কারণ বাংলাদেশে অনেক ফ্যাশন হাউস হয়েছে, তারপরে মানুষ অনেক ফ্যাশন সচেতন হয়েছে, তারপরে এখন অনেক কম্পিটিশন বেড়েছে, তো সেই ক্ষেত্রে ডিজাইনারদের ভূমিকাও বেড়েছে। তো প্রত্যেকটা এখন, আগে কোনোভাবে নিজেরা কোনো রকম চালিয়ে নিত ছোটো ছোটো ফ্যাশন হাউসগুলো, কিন্তু এখন কিন্তু সেটারও সুযোগ নেই। তারা তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে অবশ্যই ডিজাইনার অ্যাসাইন করতে হয়, সেক্ষেত্রে যে নতুন নতুন যারা ডিজাইনার বের হচ্ছে তাদের কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থাও আছে, যেটা কিছুদিন আগেও ছিল যে আসলে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ে একটা ছেলে বা মেয়ে কী করতে পারবে, কিন্তু এখন কিন্তু সম্ভাবনা অনেক দেশে এবং দেশের বাইরে। সুতরাং আমার কাছে মনে হয় যারা এই পেশায় আসতে চায় নতুন যারা, তাদেরকে অবশ্যই ওয়েলকাম করা উচিত এবং তাদের ফ্যাশন ডিজাইনে তাদের মেধাটাকে কাজে লাগানোর ক্ষেত্র সুযোগ দুটোই হয়তো বাড়ছে বর্তমান প্রেক্ষাপট অনেক বেড়েছে। লিপি খন্দকার এবং মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।